প্রিয় দর্শক বন্ধু, আজ আমি আপনাদের একটি খুব সুন্দর মজার গল্প পাঠ করে শোনাব। গল্পটি লিখেছেন সুকুমার রায়, গল্পটির নাম পালোয়ান। তার আসল নামটি যে কী ছিল তা ভুলেই গেছি, কারণ আমরা সবাই তাকে পালোয়ান বলেই ডাকতাম, এমনকি মাস্টারমশাই পর্যন্ত তাকে পালোয়ানই বলতেন। কবে কেমন করে তার যে এরকম নামকরণ হয়েছিল তা মনে নেই, কিন্তু নামটি যে তাকে বেশ মানিয়েছিল এ কথা স্কুল সূত্র সবাই এক বাক্যে স্বীকার করে। প্রথমত তার চেহারাটা ছিল একটু অতিরিক্ত রকমের হৃষ্টপুষ্ট, মোটাসোটা হাত পা, ব্যাঙের মতো গোপ্তা গলা, তার উপরই গোলার মতো মাথাটি যেন ঘাড়ে পিঠে এক হয়ে গেছে। তার উপর সে কলকাতায় গিয়ে সচক্ষে কাল্লু ও করিমের লড়াই দেখে এসেছিল এবং বড় বড় কুস্তির এমন আশ্চর্য রকম বর্ণনা দিতে পারত যে শুনতে শুনতে আমাদেরই সব রক্ত গরম হয়ে উঠত। এক একদিন উৎসাহের চোটে আমরা তাল ঠুকে কুলের উঠোনে কুস্তি বাজিয়ে দিতাম। পালোয়ান তখন পাশে দাঁড়িয়ে নানা রকম অঙ্গভঙ্গি করে আমাদের প্যাঁচ ও কায়দা বাতলে দিত। মাখনলাল আমার চাইতে 2.5 বছরের ছোট, কিন্তু পালোয়ানের কাছে ল্যাংমুচকির প্যাঁচ শিখে সে যেদিন আমার চিৎপাত করে ফেলল সেদিন থেকেই সকলেরই বিশ্বাস হলো যে পালোয়ান ছোকরাটা আর কিছু বুঝুক না বুঝুক কুস্তিটা বেশ বোঝে। ঘোষেদের পাঠশালা ছাত্রগুলি বিজয় ডানপিটে খামোখা এক একদিন আমাদের সঙ্গে গায়ে পড়ে তারা ঝগড়া বাঁধিয়ে দিত। মনে আছে একদিন ছুটির পরে আমি আর 5-7টা ছেলের সঙ্গে গোসাইবাড়ির পাশ দিয়ে আসছিলাম, এমন সময় দেখি পাঠশালার 4টে ছোকরা ঢিল মেরে আম পাড়ছে। একটা ঢিল আর একটু হলেই আমার গায়ে পড়তো। আমরা দলে ভারী ছিলাম, সেই সাহসে আমাদের একজন ধমক দিয়ে উঠল, এই বেয়াদব, মানুষ আছে চোখে দেখিস নে। ছোকরাদের এমনি আস্পর্ধা, একজন অমনি বলে উঠল, হ্যাঁ মানুষ দেখি বাঁদরও দেখি। শুনে বাকি 3টে অসভ্যের মতো হো হো করে হেসে উঠল। আমার তখন ভয়ানক রাগ হল, আমি আস্তিন গুটিয়ে বললাম, পরেশ দিয়ে তো আচ্ছা করে 2-4 ঘাত কষিয়া। পরেশও দম্বার পাত্র নয়, সে হুঙ্কার দিয়ে বলে উঠল, গুপে আনত ওই ছোড়াটা কান ধরে। কপিকেষ্ট বলল, আমার হাতে বই আছে, ওরে ভূত তুই এবার ধরত দেখি চেপে। ভূতর বাড়ি বাঙাল দেশে, তার মেজাজটি যখন মাত্রায় চড়ে তখন তার আর কাণ্ডজ্ঞান থাকে না। সে একটা ছোকরার কানে প্রকাণ্ড একটা কিল বসিয়ে দিল। কিল খেয়েই সে হতভাগা একেবারে গোবরাদা বলে চিৎকার দিয়ে উঠল, আর সঙ্গে সঙ্গে বাকি 3 জনও গোবরাদা গোবরাদা বলে এমন একটা হইচোর রব তুলে দিল যে আমরা ব্যাপারটা কিছু বুঝতে না পেরেই একেবারে হতভম্ব হয়ে গেলাম। এমন সময় একটা কুচকুচে কালো মূর্তি হঠাৎ কোত্থেকে এসে দেখা দিল। এসেই আর কোনো কথাবার্তা নেই, ভূতর ঘাড়ে মারলো এক ধাক্কা, গুপুর দিল কানমোলে, আর আমার গালে ঠাস ঠাস করে 2টো চড় লাগিয়ে দিল। তারপর কার যে কী হলো আমি খবর রাখতে পারিনি। মোট কথা, সেদিন আমাদের যতটা অপমান বোধ হয়েছিল ভয় হয়েছিল তার থেকে অনেক বেশি। সেই থেকেই গোবরার নাম শুনলেই ভয় আমাদের মুখ শুকিয়ে আসত। পালোয়ানে কেরামতির পরিচয় পেয়ে আমাদের মনে ভরসা হলো। আমরা ভাবলাম এবার যেদিন পাঠশালার ছেলেগুলো আমাদের ভ্যাংচাতে আসবে তখন আমরাও আরও বেশি করে ভ্যাংচাতে ছাড়ব না। পালোয়ানে এই কথায় খুব উৎসাহ প্রকাশ করলো, কিন্তু অনেকদিন অপেক্ষা করেও যখন তাদের ঝগড়া বাঁধাবার কোনো মতলব দেখা গেল না তখন আমাদের মনটা খুব খুঁতখুঁত করতে লাগলো। আমরা বলতে লাগলাম, ওরা নিশ্চয়ই পালোয়ানের কথা শুনতে পেয়েছে। পালোয়ানও বলল, হ্যাঁ তাই হবে, দেখছো না এখন আর বাচ্চাদের টু শব্দটিও নেই। তখন সবাই মিলে আমরা স্থির করলাম যে পালোয়ানকে সঙ্গে নিয়ে গোবরার দলের সঙ্গে ভালো রকম বোঝাপড়া করতে হবে। শনিবার 2টোর সময় স্কুল ছুটি হয়েছে, এমন সময় কে জানে এসে খবর দিল
যে গোবরা চার পাঁচটা ছেলেকে সঙ্গে নিয়ে পুকুর ঘাটে বসে গল্প করছে। যেমন শোনা অমনি আমরা দলে বলে হই হই করতে করতে সেখানে গিয়ে হাজির হলাম। আমাদের ভাবখানা দেখেই বোধ হয় তারা বুঝেছিল যে আমরা কেবল বন্ধুভাবে আলাপ করতে আসিনি। তারা শশব্যস্তায় উঠতে না উঠতেই আমরা তিন চারজনে মিলে গোবরাকে একবার চেপে ধরলাম। সকলেই ভাবলাম এই যাত্রায় গোবরার আর রক্ষে নেই, কিন্তু আহাম্মক রামপদটা সব মাটি করে দিল। সে বোকারাম ছাতা হাতে হাঁ করে তামসা দেখছিল। এমন সময় পাঠশালার একটা ছোকরা এক থাবড়া মেরে তার ছাতাটা হাত থেকে কেড়ে নিল। আমরা ততক্ষণে গোবরচাঁদকে প্রায় চিৎপাত করে এনেছি, এমন সময় হঠাৎ আমাদের ঘাড়ে পিঠে ডাইনে বাঁয়ে ধপাধপ ছাতার বৃষ্টি শুরু হল। আমরা মুহূর্তের মধ্যে একেবারে ছত্রভঙ্গ হয়ে পড়লাম, আর সেই ফাঁকে গোবরাও এক লাফে গা ছাড়া দিয়ে উঠল। তারপর চক্ষের নিমেষে তারা আমাদের চার পাঁচজনকে ধরে পুকুরের জলে ভালো রকমের চুবিয়ে রীতিমতো নাকাল করে ছেড়ে দিল। এই বিপদের সময় আমাদের দলের আর সকলে কে যে কোথায় পালিয়ে গেল, তারা কোনো কুলকিনারাই পাওয়া গেল না। সবচেয়ে আশ্চর্য এই যে এদের মধ্যে পালোয়ান যে কখন নিরুদ্দেশ হয়ে গেল, তাকে ডেকে ডেকে আমাদের গলা ফেটে গেল, তবু তা সারাই পাওয়া গেল না। সোমবার স্কুলে এসেই আমরা সবাই মিলে পালোয়ানকে গাল দিতে শুরু করলাম, কিন্তু সে যে কিছুমাত্র লজ্জিত হয়েছে আমার মনে হলো না। সে বলল, তোরা যেমন আনারি তা জানলে কি আমি তোদের সঙ্গে যাই? আচ্ছা, গোবরা যখন তোর টুঁটি চেপে ধরল, তখন আমি যে ডান পটকানতে বলে এত চেঁচালাম কই, তুই তার কিছুই করলি না? আর ওই গুপেটা, ওকে আমি কতবার বলেছি যে ল্যাংমুচকি মারতে হলে পাল্টা রোগ সামলে চলিস, তা তো আর ও শুনবে না। এরকম করলে আমি কি করব বল? ওসব দেখে আমার একেবারে ঘেন্না ধরে গেল, তাই বিরক্ত হয়ে চলে এলুম। তারপর ভূতটা, ওটা কি করলো বল দেখি? আরে দেখছিস যখন দুরোখা পেঁয়াজ মারছে, তখন বাপু আহ্লাদ করে কাত হয়ে পড়তে গেলি কেন? ভূত এতক্ষণ কিছু বলে নাই, কিন্তু পালোয়ানের এই টিপ্পনি কাটা তা কাটা খায় নুনের ছিটের মতো মেজাজের উপরে ছ্যাঁক করে লাগলো। সে গলায় ঝাঁকড়া দিয়ে মুখ ভঙ্গি করে বলে উঠল, তুমি বাপু কানকাটা কুকুরের মতো পলাইছিলা কেন? সর্বনাশ, পালোয়ানকে কানকাটা কুকুর বলা? আমরা ভাবলাম দেখো বাঙাল এবার বুঝি মরে। পালোয়ান খুব গম্ভীর হয়ে বলল, দেখ বাঙাল, বেশি চালাকি করিস তো চোরকি প্যাঁচ লাগিয়ে একেবারে তুর্কি নাচন নাচিয়ে দেব। ভূত বলল, তুমি নাচলে বান্দর নাচবা। রাগে পালোয়ানের মুখ চোখ লাল হয়ে উঠল, সে বেঞ্চি ডিঙিয়ে একেবারে বাঙালের ঘাড়ে গিয়ে পড়ল। তারপর দুজনে কেবল হুড়োহুড়ি আর গড়াগড়ি। আশ্চর্য এই, পালোয়ান যে এত কায়দার এত প্যাঁচ আমাদের উপর খাটাতো, নিজের বেলায় তার একটাও কাজে এলো না। ঠিক আমাদেরই মতো হাত পা ছুঁড়ে সে খামচা খামচি করতে লাগলো। তারপর বাঙাল যখন তার বুকের উপর চড়ে দুহাত দিয়ে তার টুঁটি চেপে ধরল, তখন আমরা সবাই মিলে দুজনকে ছাড়িয়ে দিলাম। পালোয়ান হাঁপাতে হাঁপাতে বেঞ্চে বসে ঘাম মুছতে লাগলো। তারপর গম্ভীরভাবে বলল, গত বছর এই ডান হাতের কবজিটা খুব জখম হয়েছিল, তাই বড় বড় প্যাঁচগুলো দিতে আর ভরসা হয় না। যদি আবার মুচকে ফুচকে যাই, তা আনইলে ওকে একবারে দেখে নিতুম। ভূত এ কথার কোনো উত্তর না দিয়ে তার নাকের সামনে একবার বেশ করে কাঁচকলা দেখিয়ে দিল। ভূত ছেলেটি দেখতে যেমন রোগা আর বেঁটে, তার হাত পাগুলো তিনি লটপটে। পালোয়ানের পালোয়ানের সম্বন্ধে অনেকের যে আশ্চর্য ধারণা ছিল, সেই দিনই তা ঘুচে গেল। কিন্তু পালোয়ান নামটি আর কিছুতেই ঘুচল না, সেটা শেষ দিন পর্যন্ত টিকেছিল।